আসসালামু আলাইকুম আরআরআর বাংলা হেলথ টিপসে আপনাকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় গর্ভাবস্থায় টমেটো। ইউরোপে টমেটোর গুণ সম্পর্কে বলা হয়, টমেটো যদি লাল হয় চিকিৎসকের মুখ হয় নীল, অর্থাৎ নিয়মিত টমেটো খেলে চিকিৎসকের কাছে যাওয়া দরকার হয় না। এক কাপ বা 189 গ্রাম টমেটোতে আছে 38% ভিটামিন সি, 30% ভিটামিন এ, 18% ভিটামিন কে, 13% পটাশিয়াম ও 10% ম্যাঙ্গানিজ। এছাড়াও আছে ভিটামিন ই, লৌহ, ফোলেট ও ফাইবার। এত গুণের কারণে এই মৌসুমে প্রতিদিন সালাদের সঙ্গে টমেটো খেতে পারেন। টমেটোর আরও এমন কিছু গুণ আছে যা আপনাকে বুড়িয়ে যাওয়া থেকে বাঁচাবে। জেনে নিন গর্ভবতী মায়ের জন্য টমেটোর বিশেষ কিছু গুণ সম্পর্কে। এক, শক্তি বৃদ্ধিতে। টমেটোতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা গর্ভবতী মায়েদের শারীরিক অলসতা কাটাতে খুবই কার্যকরী। এছাড়াও কার্বোহাইড্রেট হজম শক্তি বৃদ্ধিতেও কার্যকর ভূমিকা রাখে এবং ভ্রূণের বিকাশে সাহায্য করে। দুই, ভিটামিন এ এবং সি। টমেটো ভিটামিন এ এবং সি এর একটি ভালো উৎস। ভিটামিন এ এবং সি গর্ভবতী মায়েদের শারীরিক ইমিউনিটি সিস্টেমকে উন্নত করে। আপনি জানেন যে ভিটামিন এ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ভিটামিন সি আয়রন শোষণে কার্যকর। একটি মাঝারি আকারের টমেটো থেকে গর্ভবতী মায়েরা দৈনিক প্রয়োজনীয় ভিটামিনের 40-45% ভিটামিন সি এবং 15-20% ভিটামিন এ পেতে পারেন। তিন, জন্মগত ত্রুটি ও ক্যান্সার রোধে। টমেটোতে থাকে খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন, যা শিশুর জন্মগত ত্রুটি অর্থাৎ বিকৃত অঙ্গ তৈরিতে বাধা দেয়, ক্যান্সার তৈরির সেলগুলিকে নষ্ট করে দেয় এবং রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। এবং চার, ফোলিক অ্যাসিডের যোগান। গর্ভবতী মায়েদের জন্য ফোলিক অ্যাসিড খুবই প্রয়োজনীয় একটি উপাদান যা টমেটো থেকে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। এছাড়াও টমেটো গর্ভবতী মায়েদের ডায়াবেটিস প্রতিরোধ, প্রস্রাবের জ্বালাপোড়া, ইনফেকশন রোধে সহায়তা করে এবং হার্ট ভালো রাখে। তো সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকুন আপনি ও ভালো থাকুক আপনার গর্ভের সন্তান। আর আমাদের চ্যানেলটি যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার জন্য। আর যদি আপনি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ।